গুগল ম্যাপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শেরে বাংলা হলের নাম বদলে দেখাচ্ছে শহীদ আবরার হল। আর হলের টয়লেটগুলোকে আবরার হত্যার অভিযুক্তদের নামে পাবলিক টয়লেট হিসেবে দেখাচ্ছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যে কেউ গুগল ম্যাপে লোকেশন বা স্থাপনার নাম যুক্ত করতে পারেন। গুগল ম্যাপে বুয়েটের শেরে বাংলা হলের নাম দেখাচ্ছে শহীদ আবরার ফাহাদ হল বলে, আর হলের টয়লেটগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। আইটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির জানান, গুগল ম্যাপে যে কেউ জায়গার নাম যুক্ত করতে পারেন বা লোকেশন যুক্ত করতে পারেন। এতে কোনো জায়গার একাধিক নাম থাকতে পারে। ব্যবহারকারীরা অনেক তথ্য এখানে আপলোড করে, বিভিন্ন জায়গার নাম, তার ছবি, বিভিন্ন জন এটা আপলোড করে এবং সেটাই বাকিরা সবাই সেটা দেখতে পারে, শেয়ার একটা ইনফরমেশন। এখন এক্ষেত্রে যেটা হয়, অনেক ক্ষেত্রে একটা জায়গা হয়তো দুটো ও তিনটে নামে পরিচিত। এখন যিনি আপলোড করছেন তিনি যেটা নামে দিচ্ছেন সে নামটাই হয়তো পরিচিত পায়, ব্যবহার হচ্ছে সেটাই দেখা যায়, বা অনেক ক্ষেত্রে দুটো নাম থাকলে দুটোই দেখাতে পারে। কাজে এই জিনিসটা হচ্ছে কমিউনিটি ড্রিভেন, অনেক ক্ষেত্রে ভুল ইনফরমেশনও থাকে। তবে হলের টয়লেটের নামকরণ ক্ষোভ থেকেই করা বলে মনে করেন তিনি। তবে কেউ কোনো জায়গার নাম বিকৃত করলে কর্তৃপক্ষের গোচরে আনলে তা ঠিক হয়ে যেতে পারে। গুগল ম্যাপসের যে বিভিন্ন ছবি বা বিভিন্ন ল্যান্ডমার্কের নাম যেগুলো আমরা দেখি, এগুলো কিন্তু গুগল সরাসরি করেছে তা না, একটা বড় কমিউনিটি পৃথিবীব্যাপী যারা করছে বলেই সারা দুনিয়ার একটা ইনফরমেশন আমরা এই এখান থেকে পাচ্ছি। এখন যিনি ভিউয়ার তার কাছে যদি মনে হয় যে না এটা ভুল ইনফরমেশন, এরকম যদি কয়েকজন রিপোর্ট করে তাহলে কিন্তু সেরকম ঠিক করে আবার সঠিক তথ্যটা ওখানে চলে যেতে পারে। মঙ্গলবার থেকে গুগল ম্যাপে শেরে বাংলা হল ও হলের টয়লেটগুলোর নতুন নাম দেখালেও বুয়েটের অন্যান্য স্থাপনার নাম অপরিবর্তিত রয়েছে। রিদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।